ঈদকে কেন্দ্র করে নাটক আর টেলিছবি নির্মাণে ব্যস্ত নির্মাতারা সেই সারির একজন গৌতম কৈরি। বরাবরই ভিন্ন ধারার গল্প নিয়ে কাজ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ করছেন কেন মেঘ আসে। শুটিং স্পট ঘুরে থাকছে এবারের প্রতিবেদন। দুটি ভিন্ন জগতের মানুষের পথ চলাকে এক সুতায় বাঁধার গল্প কেন মেঘ আসে। সম্পূর্ণ ভিন্ন শেকড় আর পরিবেশের দুটি মানুষের মনস্তত্ত্ব, রসায়ন, সেই সাথে ভিন্ন সম্পর্ক, এমন কিছু নিয়ে এগিয়ে গেছে টেলিছবিটির কাহিনী। পরিচালনার পাশাপাশি টেলিছবিটির চিত্রনাট্য লিখেছেন গৌতম কৈরি নিজেই, আর টেলিছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও প্রসূন আজাদ। তিনটা জার্নি হচ্ছে, একটা রোমিও জুলিয়েট একটা পার্টে যায়, একটা আবার শেষের কবিতার অমিত লাবণ্যের পার্টে যায়, আরেকটা হচ্ছে একটা স্কটিশ রবীন্দ্রনাথের একটা মিউজিকের পার্টে যায়, যেটা হচ্ছে অনেক বেশি থিয়েট্রিক্যাল ঢঙে আমরা করছি এবং অজস্র প্রোডাকশন হচ্ছে। এর মধ্য থেকে যদি চিন্তা করি যে নিজের কাজটাকে একটু অন্যভাবে হাজির করা, অন্যভাবে বোঝানো বা যেটা ভাবছি, তো সেই জায়গা থেকে এই রকম স্ক্রিপ্ট হয় বা কখনো কালার নিয়ে কাজ করা হয়। আমার চরিত্রের নাম হচ্ছে নবনী। নবনী দেশের বাইরে অনেকদিন ছিল, পড়াশোনা করেছে, সে বাংলাদেশে আসে হচ্ছে এডুকেশন সিস্টেমটা নিয়ে কাজ করার জন্য। আমাদের দেশে আসলে এই মাদ্রাসা এবং ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এত রকম মাধ্যম এটা পৃথিবীর অন্য কোথাও নেই। তো এইটা নিয়ে কাজ করার জন্য মেয়েটা আসে, ডকুমেন্টারি ফিল্ম মেকিং আরও অনেক কিছু এটার সাথে জড়িত। গল্পের ভিন্নতার কারণেই মূলত টেলিছবিটির শুটিং করা হয়েছে দেশের বিভিন্ন লোকেশনে। উত্তরার বিভিন্ন লোকেশন সহ সাভার, কক্সবাজার ও বান্দরবনে করা হয়েছে কেন মেঘ আসে দৃশ্য ধারণের কাজ। ভিন্নধর্মী চরিত্র বলেই নিজের চরিত্রটিকে ফুটিয়ে তুলতে ব্যস্ত প্রসূন, তাই পুরোটা সময় থাকতে চেয়েছেন চরিত্রের মধ্যে। এটা অনেকদিন পর একটা ভালো গল্প পেয়েছি, অনেস্টলি এটা সত্যি কথা। তো একটা ভালো স্ক্রিপ্ট পেলে কাজ করতে ইচ্ছা করে। সো নাটক আমাকে জন্ম দিয়েছে, নাটকটা আমি কখনোই ছাড়তে চাই না, তবে স্ক্রিপ্ট একটা ব্যাপার। আসছে ঈদে প্রচারিত হবে টেলিছবি কেন মেঘ আসে। এ সময়ের নির্মাতা হিসেবে এরই মধ্যে আলোচনায় এসেছেন গৌতম কৈরি। সে ধারাবাহিকতা কতটুকু বজায় থাকবে তা জানা যাবে কেন মেঘ আসে প্রচারের পর। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।